ওবামা চেস্কি ভয়েজার প্রকল্পের আওতায় ডিজাইন ফর বাংলাদেশ কার্যক্রমে অংশ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ের 10 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার এই কার্যক্রমে মার্কিন দূতাবাসের প্রেস অ্যাটাশে এবং মুখপাত্র ব্রায়ান শিলার অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য দেন। ঢাকার আমেরিকান সেন্টারে 8 সপ্তাহের এই কর্মশালায় শিক্ষার্থীরা নীতিগত নানা সমস্যা বিশ্লেষণে আন্তঃবিভাগীয় পদ্ধতিতে প্রশিক্ষণ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের সবাই ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ব্রায়ান শিলার বর্তমান বিশ্বে কার্যকর যোগাযোগ সহযোগিতা এবং শেখার অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। একজন শিক্ষার্থী এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে কর্মরত পেশাদার হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে কীভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ দেন তিনি। ডিজাইন ফর বাংলাদেশের রূপকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইদবান নাফি।